আসসালামু আলাইকুম, আমি হীরা বলছি। তো আমার জীবনে একটা কাহিনী আপনাদের মাঝে বলার জন্য আজকে আসছি। এই কাহিনীটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি 5 বছর একটা ছেলের সাথে সংসার করতেছি। তো আমার একটা ছেলে, একটা মেয়ে, 2টা সন্তান। আমার খুব সাধারণ একটা সংসার ছিল। আমার প্রথম জীবনে স্বামী ছিল আমার মেয়ের আব্বু। তো আমার 2টা ছেলে মেয়ে। তো উনি আমার অনেক ভালোবাসত ছোটোবেলা থেকে। ছেলে কি পুরুষ কি বলতে তাই আমি চিনছি, সেও আমার চিনছে। আমার একদম অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো ভালোই অনেক দিন সংসার করছি গ্রামের বাড়িতে, আমাদের গ্রাম গিয়া কুমিল্লাতে। কুমিল্লাতে অনেক দিন, অনেক মানে আমার ছেলে মেয়ে 2টা হওয়ার পরে, তো আমার মেয়ের আব্বু অসুস্থ হয়ে পড়ে হঠাৎ। তো তার কারণে আমরা চিটাংয়ে যাই। চিটাংয়ে যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পরে আমার জামাই অনেক ভালো একটা চাকরি নেয়, ভালো একটা ভালো বেতনের চাকরি নেয়। খুব সুন্দর সংসার আমাদের চলতেছিল। আমার ছেলের মেয়েরে স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আমি হাউস ওয়াইফ ছিলাম, বাসায় সারাক্ষণ থাকতাম। ছেলে মেয়েরা স্কুলে যাইতো আসতো, আমার জামাই সকালবেলা উঠেই কাজে চলে যেত। প্রত্যেকদিন 2000-3000 টাকা ইনকাম করতো। এমন আমার মাস আছে প্রায় 1 লাখ টাকাও ইনকাম করছে। কোনো অভাব অনাটন কিছুই ছিল না। তো আমাদের সংসারে এত পরিমাণ সুখ শান্তি ছিল। আমার মেয়ের আব্বু আমার মেয়েরে এত পরিমাণ ভালোবাসতো, মানে তার পৃথিবী একদিক, মেয়ে একদিক ছিল। সন্তানরা, সন্তানের জন্য সে সব কিছুই করতে পারো, আমার জন্য সব কিছু করতে পারতো, এতটাই ভালোবাসতো। তো হঠাৎ এরকম অনেক দিন ভালোই কাটতেছিল। তো আমার যেখানে চিটাংয়ে ভাড়া থাকতাম, তো আমার পাশের রুমে একটা জামাই বউ আসছে, মানে ভাড়াটিয়া হঠাৎ করে আসছে। তো মেয়েটা গার্মেন্টসে চাকরি করে আর ছেলেটা দ্বিতীয় বউ, এটা ওই স্থানীয় ছেলে চিটাংয়ের, আর মেয়ে হলো গিয়া কোন দেশে জানি বাড়ি। তো এরকমই আমার সাথে খুব ভালো সম্পর্ক একসময় হইলো মেয়েটার সাথে। মেয়েটা আমার প্রতি এতটা কেয়ার করতো, আপা আপা বলে ডাকতো। তো এই মানে আমার এতটা কেয়ার করতো, আমার ছেলে মেয়ের প্রতি এতটা কেয়ার করতো, আমি কি কেয়ার করতাম, এর থেকে বেশি কেয়ার করতো। বলতো যে আমার বোন নাই, আমার কেউ নাই, তুমি আমার বোন হও। যাক, ভালো কথা, আমার নরম মন পাইয়া সে সুন্দর মতো আমার মনের ভিতর ঢুকছে। আমি বলছি কি যে দেখ, ওর নাম সীমা ছিল, সীমা তুই, তোর জামাই তো তোর কাছে আসে না, মানে বেশি একটা আসতো না, সব মাসের ভিতরে 1 বার কি 2 বার আসতো, আর বেশি আসতো না। দ্বিতীয় বউ তো গোপনে বিয়ে করছিল ওই মেয়েটারে। তারপরে আমি বলছি, সীমা তুই তো এরকম করস কিসের জন্য, রুম শুধু শুধু একটা রুম ভাড়া দিবি কি কারণে, তো তুই আমার রুমে থাকিস। তো তার আগেও একদিনকে আমার বলছিল, আপা আমার কেউ নাই, দেখো আমার এরকম বিয়ে করছে, ও আছে ওই যার সাথে বিয়ে করছে, তার বউ আছে, বাচ্চা আছে, সব কিছু আছে, আমার না জানাই আমার বিয়ে করছে, তো আমি কি করবো, আমার তুমি স্যার আমার কেউ নাই, তোমার আমার পাশে রেখো। তো ও আমার মনের ভিতরে এমনভাবে ঢুকছে, আমি আমার নিজের ভাই বোনের জন্য সাথেও খারাপ ব্যবহার করছি ওর জন্য, মানে ও আমার নিজের বোনের থেকেও বেশি এতটা ভালোবাসছে। ভালোবাসে আমার ঘরে আমি রাখছি, আমার ঘরে আমি খাওয়াইছি, আমার ঘরে আমি ওর জায়গা দিছি। তো একসময় আমি বলছি যে আমার তো ফ্ল্যাট রুম, তো তোর ভাইয়াও তো ভালো ইনকাম করে, তো আমার ছেলেমেয়েরাও তো তোরে খুব ভালোবাসে, আন্টি আন্টি করে ডাকে। তো আমার ছেলে মেয়ে যখন স্কুলে যায়, ও নীল, ও লুডুস রান্না করে স্কুলে যায়, দিয়ে আসে টিফিন, মানে খুবই ওর মতো মানে ভালোবাসায় আর কেউ নেই আমার, আমারে আমার এত পরিমাণ ভালোবাসে। তো এক সময় ও বলতেছে, আপা আমার রুমটা সাইডে দিই, তোমার যেহেতু ফ্ল্যাট তাহলে আমি তোমার রুমে থাকি। তারপর আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ও যেহেতু আসে না, তাহলে তুই এক কাজ কর, তোর রুম টুম সাইডে দে, তুই আমার রুমে থাক। তো আমার রুমে রয়েছে, আমি আমার রুমে রাখছি, আমার ঘরে আমি খাওয়াইছি। এই এই এক সময় ওর চাকরিটা, ওর কী কারণে জানি চাকরিটা চলে যায়। তারপর বলে, আপা দেখো আমার এই বিপদের সময় আমি কেমনি কী করবো, তো আমার ওরে ই করো যে আমার এই বিপদের সময় আমি কেমনি কী করবো, তুমি আমার একটু তোমার যা পাশে রাখো। ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোর কোনো সমস্যা নাই, তুই কান্নাকাটি করিস না, আমি যতদিন বাইসে আছি আমি তোরে দেখবো। তারপরে ও ও আমার সাথে এতভাবে মিলছে, মানে আমার জামাই বাড়ি কাছ থেকে আসার সাথে সাথে গরম পানি করে রাখতো, মানে খুব কেয়ার করতো, আমার আর কোনো কাজই করতে দিত না। আমি গোসলখানায় যাইলে গোসল করলে কাপড় চোপড় হাত দিয়ে টাইনে নিয়ে যাই, গোসল মানে কাপড় চোপড় ধুয়ে দিত, আমার বাচ্চা কাচ্চা সব কাপড় চোপড়ও ধুইত, মানে সব কাজও করতো, শুধু রান্নাটা আমি করতাম, কুইটা কেটে দিত, রান্নাটা আমি করতাম। তো আস্তে আস্তে আমার জামাইয়ের সাথে দুলোভাই দুলোভাই বলে ডাকতো, মানে এত মানে মিশতো। তা আমার কখনো মাইন্ডে আসে না যে
কখনো দুলাভাইয়ের সাথে ওর এরকমের কোনো সম্পর্ক করবে বা কিছু। ও দেখছে যে আমার স্বামীর অনেক টাকা পয়সা, অনেক ইনকাম করে, প্রত্যেক দিন 2,000, 3,000, 5,000 টাকা ইনকাম করে, ওর কাছে মাথা নষ্ট হয়ে। তো ওর মনে কি ছিল সেটা তো আমি জানি না। ও তো আমার জামাইয়ের সাথে দুলাভাই দুলাভাই করে ডাকতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। তো আমি কখনো মাইন্ড করি না যে না, এরকম ও কখনো নিপা এমন কোনো কাজ করতে পারবে না, ও তো হয়তো বা কেউ নাই তার জন্য ও এরকম ভাইয়ের মতো জানে। তো এরকম করতে করতে আমার মানে আমার জামাইও তো আমারে অনেক ভালোবাসে। ওর আমার কখনো আমার এতটা বছর সংসার করছি, প্রায় 7-8 বছর সংসার করছি, কখনো আমি কখনো ওর ভিতরে কোনো বাজে মেয়েদের ইয়াটি আমি দেখিনি। তারপরে কি হলো, ও ওর সাথে মানে দুলাভাই ও শালি শালি করে ডাকে, দুষ্টুমি ফেজলামি করে, তাতে আর কোনো। কিন্তু আমার পাশের রুমের মানুষ সব বলতো যে দেখো আপা এরকমের ঘরে এরকমের ঠাই দিছো, কোথাকার কোন মেয়ে দেখো নিজের কপাল পুরাইও না। বা আরে না কি হবে, ওর কেউ নাই, আমি ছাড়া ওর আমি আমি ওর যদি খেদাই দিই ও কই যাবে, এইটা বলতাম। তারপর আমি কখনো মনের ভিতরে ই করি নাই। তো একদিন কি না আমি আমার আমার ছেলেমেয়েরা সবাই স্কুলে মাদ্রাসায় প্রাইভেট পড়তে গেছে, তো ওদিন কি না আমার জামাই কাজে যায়নি, কিসের জন্য জন্য অফ ডে ছিল। তো সামনের রুমে শুয়ে আছে, ভিতর রুমে হলো গিয়ে নিপা শোয়া। তো আমার কেমন জানি কিসের জন্য জানি পাশের রুম থেকে ডাকছে, ওই রুমে আমার আমার আমি গেছি। যাওয়ার পরে গল্প করতেছি, গল্প করতে হঠাৎ করে আমার মনের ভিতরে জানি একটা কেমন হলো, কেমন হওয়ার পরে আমি আসলাম। এসে জানলার কাছে দেখি জানলাগুলো চাপানো, জানলাগুলো চাপানো, আমি বাহির থেকে দরজার কাছে থেকে গেছি। আমি দরজাটা যেয়ে খুলছি, দেখি নিপা হলো গিয়ে আমার মেয়ের আব্বুর কাছে মানে ই করতেছে। আমার যে দেখছে উনি দৌড়ে বাথরুমে গেছে। গা তারপর আমি আমার মেয়ের আব্বুর সাথে জ্ঞান বলছি, বলছি ও তোমার এখানে কী করে, কই কিছুই না, ও আয় নাই, ও আসছিল যে আপা কই এটা জিজ্ঞেস করছে। তারপর আমার জানাই আমার ভুল বল বইলে আমার বুঝাইছে। তারপরে ওই মেয়ে কী করছে, বাড়ি থেকে মানে তাবিজটা বেচায় না, আমার জামাইরে খাওয়াইয়া একদম পুরো পাগল বানাই ফেলছে, যে জামাই আমার ছাড়া কিচ্ছু চিন্ত না। আমার সাথে খারাপ ব্যবহার নাই, কিন্তু কেমন জানি আমার আগের মতো গুরুত্ব দেয় না, ওর প্রতি অনেকই। তারপরে একদিন কিনা ও কী করছে, এই মানে ওই করতেছে যে আপা আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো আমার বলতেছে। আমি বলি তুই থাকবি না, তুই বাড়ি চলে যাবি, হঠাৎ করে এটা কে কী সিদ্ধান্ত নিলি? বলে কি হ্যাঁ আপা আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো। তারপর আমি আচ্ছা ঠিক আছে বাড়ি যাই, সমস্যা নেই। তারপর আরও একদিন কিরকম আমি তো একটু 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 সন্দেহ, সবাই বলার পর একটু একটু সন্দেহ হয়েছে। তারপরে আমি ওদের দিকে খেয়াল করা শুরু করছি। তো খেয়ালের ভিতরে না আমি একদিন কেটে দেখি যে আমি ঘুম, তো আমার নিপা আমার জামা আমার কাছে এসে বসছে। আমি কিন্তু ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তো আমি দেখতেছি আমার জামাইরে ডাকতেছে, বলতেছে ভাইয়া এদিকে আসেন, দুলাভাই এদিকে আর আপনার কথা আছে। তারপরে ওর রুমে নিয়ে যেয়ে ও মানে কী বলতেছিল, আমি হঠাৎ করে ঘুম ভেঙে আমি লাইটটা জ্বালাই, আমি বলি তোরা এখানে কী করস, এরকম করে নিপার সাথে আমার অনেক জ্ঞানজাম হয়, অনেক জ্ঞানজাম হয়। তারপর অনেক তর্ক বিতর্ক হয়। তারপর আমার বোনরে খবর দিয়ে আমার বোনরা আসে, আসার পর আমি তো কান্নাকাটি করতেছি এরকমের মানে এমন আমার ছেলে ও মেয়ের আব্বুর সাথে অনেক জ্ঞানজাম করতেছি, এত রাত্রে কিসের কথা। তারপর এরকম করে নিপারে আমাদের আমার ঘর থেকে বের করে দিই। ও অন্য জায়গায় যাই নিয়ে বাসা নেয়, বাসা নেছে ঠিক আছে, কিন্তু আমার জামাইয়ের সাথে সবসময় ওর যোগাযোগ রয়েছে, রওয়ার পরে ওর সাথে কথা কইছে। তারপর আস্তে আস্তে আমার জামাই নাকি মানে এতটাই সংসারের প্রতি আগে 5,000-6,000 টাকা ঘরে আনতো, আর এখন 1,000 টাকাও আসে না ঘরে। আস্তে আস্তে ঘরের ভিতরে সুখের বাগানের ভিতরে কেমন যেন একটা ঝড় এসে পড়লো। তারপরে এইরকমে যাইতে যেতে 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 হঠাৎ করে আমার জামাই বুঝেছে যে আমার অফিসের কাজে আমার কয়েকদিন বাইরে যেতে হবে। তারপর ও গেল, গার পরে কোনো ইয়া নাই, ওই মেয়েটারে ও বিয়ে করছে। বিয়ে কইরা আর কোনো খোঁজ খবর নেই, একদম নিখোঁজ হইয়া আমার ছেলে মেয়ে নিয়া। তারপর আমি কত কষ্টে দিন কাটাইছি, মানে একটা সাজানো সংসারের ভিতরে একটা দমকা হাওয়া আইসা পুরো সাজানো সংসারটা এলোমেলো করে দিছে। কী কারণে? একটা বেসালার মেয়ের কারণে। তা আমিও যদি আমি বেসালার মেয়ে না রাখতাম ঘরে, তাহলে হয়তো আমার সংসারটা এরকম নষ্ট হয় না। তো আমি মা বোনের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার যদি গরিব হন, টাকা পয়সাও না থাকে, চলার ইয়েও না থাকে, তাহলে ঘরে কোনো মেয়ে মানুষ রাখেন না। সাজানো সংসারের ভিতরে স্বামী যতই ভালো হোক, একটা মেয়ে মানুষ যদি থাকে তাহলে স্বামী একদিন দুই দিন তিন দিন তেঁতুল যদি জিব্বার কাছে লড়ায় তাহলে পানি আসবেই।
তো কোনো আপনাদের কাছে একটাই অনুরোধ, কোনো ঘরে বেসালার মেয়ে রাখেন না, তাহলে আপনার সাজানো সংসারটা একদম তছনছ হয়ে যাবে। তো এরকমের নিপা করছে আমার সাথে, আমার জীবনটা এখন এলোমেলো হয়ে গেছে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। তো আপনারা কারোর সাথে এরকম করেন না। আজকে আমি বিশেষ করে ওই মেয়েটারে জায়গা দিছিলাম, সেখানে আমার বুকে বসে আমার বুকে ছুরি মারছে। তো আপনারা আপনাদের মানে ছেলে তো দেশে তো ছেলেদের অভাব নেই, একটা সাজানো সংসার তো ভাঙার কোনো প্রয়োজন নেই। তা আমার সংসারটা এরকম একটা মেয়ে ভাঙছে, তো এরকমের কেউ ভাঙেন না। আর আপনারা ও অনেক সতর্ক হন, ঘরে বেচারার মেয়েরা এখান না। তো আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। এইটা নিয়ে এইটা দিয়ে অনেকে অনেকে শিখবে। তো আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।